নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ সকাল থেকে আপনারা নিশ্চয়ই টিভির পর্দার দিকে নজর রেখেছিলেন এবং সেখানে জানতে পেরেছেন যে আজকে মোটামুটি চারটে যে বিধানসভা উপনির্বাচন ছিল এই রাজ্যে সেখানে বিজেপির ফলাফল কি দেখুন তিনটে তিনটে নিয়ে আমরা আলোচনা করবো একটা নিয়ে আলোচনা করবো না কারণ সেটা হচ্ছে মানিকতলা মানিকতলা বরাবরই তৃণমূলের দখলে ছিল কিন্তু তিনটে ছিল বিজেপির দখলে সেই বিজেপি দখলে থাকা তিনটেই আপাতত হারার জায়গা চলে গেছে প্রথমটাতে একটা তো হেরেই গেছে বাদ দিন কৃষ্ণকল্যাণী মানে রায়গঞ্জ পুরোপুরি হেরে গেছে সেখানে উনপঞ্চাশ হাজার পাঁচশো ছত্রিশ ভোটে কৃষ্ণকল্যাণী জিতে গেছেন অর্থাৎ রায়গঞ্জ বিধানসভা বিজেপির হাত হয়ে গেছে যদি এই বিধানসভাটা বিজেপির হাত ছাড়া তখনই হয়েছিল যখন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী বিজেপি থেকে তৃণমূলে চলে গিয়েছিল কিন্তু তারপরে এই উপনির্বাচনে একদম পুরোপুরিভাবে হাতছাড়া হয়ে গেল কারণ তখনও একটা বলার জায়গা ছিল যে বিধানসভায় বিজেপির হয়েই আর কি রয়েছেন কিন্তু এখন আর সেই জায়গা নেই এখন বিধানসভায় পুরোপুরি হাত ছাড়া হয়ে গেল বিজেপির হাত থেকে আবার আপনি যদি দেখেন মুকুটমণি অধিকারী মানে রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণে কিন্তু এবার আবার জিতে যাচ্ছে মানে জেতার দিকেই আছে প্রায় পঁয়ত্রিশ হাজার ওপরে লিড নিয়ে বসে আছে এখনো পর্যন্ত তাই এই আসনটাও জিতে যাবে বলে আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি এবং সেটাই ট্রেন্ড পঁয়ত্রিশ হাজারকে কাটিয়ে বিজেপি জিতে যাবে এরকম কোনো একটা আশ্চর্যজনক ব্যাপার ঘটবে বলে আমার মনে হয় না কারণ বিধানসভা যা হয় তাতে পঁয়ত্রিশ হাজার লিড নিয়ে এগোচ্ছে মানে জিতে গেছে অর্থাৎ মুকুটমণি অধিকারী এটাও ছিল বিজেপির হাতে অর্থাৎ বিজেপির এমএলএ ছিলেন মুকুটমণি অধিকারী এটাও কিন্তু হাত ছাড়া হয়ে গেল আবার যদি দেখেন আপনি বাগদা যে বাগদাটা ছিল বিশ্বজিৎ দাস মানে তিনিও বিজেপির বিধায়ক ছিলেন বিজেপি থেকে তৃণমূলে চলে গেছিলেন এটাও কিন্তু বিজেপির হাত ছাড়া চলে হয়ে যাচ্ছে মানে এটাও মধুপর্ণা ঠাকুর প্রায় তিরিশ হাজার একাশি ভোটের কাছাকাছি ব্যবধানে এগিয়ে আছেন মানে আমি যখন এই প্রতিবেদনটা করছি তার মানে মোটামুটি এটাও এগিয়ে যাবে এগুলোকে কভার করে বিজেপি জিতে আসবে এটা অন্য কেউ ভাবতে পারেন কিন্তু আমি ভাবতে পারছি না কারণ একটা আসন তো অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে সেটা হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী জিতে গেছেন এর আগের ভোটে মানে এই লোকসভার সময় যে বিধানসভা ওয়াইজ যেগুলো পাওয়া যাচ্ছিল তাতে মোটামুটি এই সব কটা জায়গায় কিন্তু বিজেপি লিড নিয়েছিল এখন দেখা গেল তিনটেতেই বিজেপি হেরে গেল এবারে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যেমন মানিকতলা থেকে কল্যাণ চৌবে তিনি তো বলেই দিয়েছেন যে মানিক মানিকতলায় কোনোরকম উপনির্বাচনে মানে কোনো ভোটই হয়নি মানুষ ভালোভাবে ভোট দিতে পারেনি এই অভিযোগটা কিন্তু সর্বত্র প্রায় সত্যি কিন্তু কোথাও গিয়ে যেন খটকা লাগে যে এত ভোট কি চলে গেল রিগিং করে দিল দেখুন এটা যদি বারবার বলে বাংলার মানুষ বলবে ঢপবাজি কারবার কারণ এসব বিশ্বাস করার জায়গা বাচ্চা ছেলেরা করতে পারে কিন্তু আমরা করব না কারণ রাজনীতিতে হ্যাঁ জল মেশানো হতে পারে রিগিং হতে পারে সব হতে পারে কিন্তু এতটা রিগিং করে ফেলেছে তাহলে কেন্দ্র সরকার হাত গুটিয়ে বসে আছে কেন এই প্রশ্ন উঠবে অর্থাৎ বিজেপি কি এখানে খেলতে এসছে নাকি না অন্য কিছু করতে এসছে মানে এই যেন সেই বাচ্চা ছেলেদের মতো ব্যাপার হয়ে গেছে এবার আমি আপনাদের বলছি যে এই হারের পেছনে জানি না বিজেপি কি তথ্য লাগাবে সামনে বা তথ্য সামনে আনবে বলবে হয়তো অনেক রিগিং হয়েছে এই নির্বাচনকে আমরা মানছি না এসব ঢপের কিত্তরে যাবেন না শুনুন একটা কথা আমি আপনাদের পরিষ্কার কথা বলি আমি ঠোটখাটা মানুষ আমি এই লড়াইটা নির্বাচনটা দেখে কিন্তু চুপ করেছিলাম গতকাল থেকে আমি একটা প্রতিবেদন করিনি তার পেছনে কারণ ছিল আমি দেখতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি কি হয় এতদিন পর্যন্ত আপনি যেটা দেখেছেন মানে দু হাজার একুশের নির্বাচন বলুন বা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সবটাই ছিল ঝড় কিন্তু এই উপনির্বাচন ছিল না ঝড় এটা ছিল পুরোপুরি বিজেপি সংগঠন কি করছে বিজেপি কতটা ঝড় কাজে লাগায় আর তিন জায়গায় ভূপতিত মানে তিনটে যেটা জেতা ছিল চতুর্থ জায়গা বাদ দিন এখানেও ব্যাপক মার্জিন নিয়েছে অর্থাৎ তৃণমূল তাদের মার্জিনটা সব জায়গায় বাড়িয়ে নিয়েছে আপনি চিন্তা করে দেখুন কৃষ্ণ কল্যাণী যখন এর আগের বারে দু হাজার একুশে দাঁড়িয়েছিলেন কুড়ি হাজার আবার আপনি যদি দেখেন বাগদা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে বাগদাতে বিশ্বজিৎ দাস যেটা জিতেছিলেন এর আগের বারে বিজেপিতে দাঁড়িয়ে তিনি ন ভোটে জিতেছিলেন মানে বেশি ভোটে আর এবারে মধুপর্ণা ঠাকুর তিনি জিতে আছেন ওরা এগিয়ে আছেন তিরিশ হাজার একাশি ভোটে মানে আমি এখন যখন বলছি ভাবুন আপনি ঘড়ির কাঁটাতে এখন বারোটা পাঁচ ফাঁস হবে আবার আপনি যদি দেখেন মানিকতলাতে সরি মানিকতলা না রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণ যদি আপনি দেখেন এখানে মোটামুটি এর আগের বারে মুকুটমণি অধিকারী জিতেছিলেন ষোলো হাজার পাঁচশো পনেরো ভোটে দু হাজার একুশে আর দু হাজার চব্বিশে সেই মুকুটমণি অধিকারী জিতছেন কত ভোটে এগিয়ে আছেন পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ভোটে আপনি কি ভাবছেন এগুলো কি এমনি এমনি হয়ে গেছে মানিকতলার কথা বাদ দিচ্ছি প্রায় পঞ্চাশ হাজার ভোটের কাছাকাছি এগোতে চলেছে এরকম শোনা যাচ্ছে প্রায় চল্লিশ হাজারের ওপরে বেরিয়ে গেছে তো এবার হবে আমি জানি না মানিকতলা ভোটে ব্যাপক ভোটে জিতবেন কিন্তু মানিকতলা নিয়ে আমি আসছি না কারণ মানিকতলাটা তৃণমূলের ছিল ওখানে দাপট তৃণমূলের আছে তৃণমূল নিয়েছি কিন্তু এগুলো এগুলো তো বিজেপির দাপট ছিল লোকসভাতেও কিন্তু বিজেপি জিতেছিল কিন্তু সেখানে গিয়ে বিধানসভায় খেয়ে পড়ল। অর্থাৎ মোদি ঝড় মোদি ঝড় কাজে লেগেছিল আজকে কিন্তু ঝড় নেই আর যেই নেই বিজেপি ধপাস মানে ধপাস শুধু না একদম প্রপাত তল ধপ্পাস করে নিচে পড়েছে আচ্ছা এটা কেন বলুন তো এর পেছনে অনেকগুলো কারণ আছে আমি সব কারণ পর পর বিধানসভা ওয়াইজ কিন্তু বিশ্লেষণ করতে পারি কিন্তু আমি এখন বলছি না আমি বলবো রেজাল্ট বেরিয়ে যাক আজকে সন্ধ্যাবেলা আমি আপনাদের সামনে আনবো কিন্তু আমি যেটা বলছি সেটা ভালো করে শুনবেন এই যে সার্বিকভাবে আপনি পরাজয় দেখছেন না বিজেপি বলবে যে যাই বলুক আপনি একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন কারণ আপনি আমার আপনজন আপনাকে আমি মন খুলে বলতে পারি বিজেপিকে উচিত বিজেপির উচিত কাউন্টার করা কিন্তু কাউন্টার করা যায় বিজেপি নেই যে নেতাগুলোকে আপনারা দেখেন না ওপরে এরা সব কাগুজে নেতা যেসব বড় বড় নেতার আপনারা নামগুলো ভাবেন এরা বড় বড় নেতা আছে এরা সবাই হচ্ছে মোদিজি আছে বলে মোদীজির আলোতে আলোকিত বাকি দেখুন কিচ্ছু নেই এইটা এই ভোটগুলোতে অন্তত লিড কমানো উচিত এটা কম তো হয়তো হয়তো জিততো তৃণমূল জিতত কি বলে উপনির্বাচনে যে রাজ্যে যে সরকার থাকে সেই রাজ্যের দিকেই ভোট যায় এটা অনেক সময় হয়ে থাকে কিন্তু সেখানে এত ভোট এত গ্যাপ হবে এই তো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন কদিন আগে গেল তারপরেই এত ভোটের মার্জিন হয়ে গেল তার মানে তার মানে মোদি ঝড় না থাকলেই বিজেপি শেষ এইটা হচ্ছে সাংগঠনিক অবস্থা আমি বারবার বলি দেখবেন আমার প্রতিবেদনে আর কেউ এটা নিয়ে বলে না কিন্তু আমি কিন্তু বারবার বলি সংগঠনের অবস্থা জিরো কারণ বুথ স্তরে আমি নিজে বলছি আমি নিজের এলাকা থেকে বলছি বুথ স্তর একদম ভেঙে আছে কাঁচা অবস্থায় আছে আজকে অনেকেই বলছেন যে ভোট করতে দেয়নি দেখুন আমি আপনাকে আমার অতীত অভিজ্ঞতা বলে দিচ্ছি আমার অতীত অভিজ্ঞতা যেহেতু আমি বলি আমি রতনাঘর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করি আমি আমার অতীত অভিজ্ঞতা বলছি এই যে আপনি নির্বাচন দেখছেন না দু হাজার নয় দু হাজার চার পাঁচ চার এই যে নির্বাচনগুলো ছিল না তখন তখন ছিল টাফ লড়াই টাফ খুব টাফ লড়াই ছিল দু হাজার চারের কথা আমি বলি শুনুন দু হাজার চারের যখন একটা জায়গায় আমাদের পৌরসভা নির্বাচন সেই নির্বাচনে যে কঠিন লড়াই আমরা লড়েছিলাম তখন এন আমল সিপিএমের প্রবল ক্ষমতা ফরার্ড ব্লগের প্রবল ক্ষমতা এখন আমার এলাকায় বসে আমি বলছি মানে তারা তো সবাই দেখছেন এখন পর্যন্ত সেই প্রাক্তন কাউন্সিলর আমাকে বলেন যে হচ্ছে শিক্ষিত শয়তান তার আমরা বুদ্ধি করেছিলাম যে পদ্ধতি তৃণমূল ইউজ করছে আজকে এই একই পদ্ধতি সিপিএম ইউজ করতো তাকে কাউন্টার করা হতো তাকে আমরা কাউন্টার করেছিলাম এবার কাউন্টার আপনাকে করতেই হবে আর যদি ভাবেন আপনি ধোঁয়া তুলসি পাতা আপনি ভালোভাবে থাকবেন আর আপনি ওই কি বলে মুখে স্নো পাউডার মেখে সুন্দরভাবে বসে থাকবেন গাল ভারি ভারি কথা বলবেন তাহলে টিভির পর্দায় থাকুন আর ওই প্রেস কনফারেন্সেই থাকুন রাস্তায় নেমে সংগঠন করতে গেলে রাস্তার ভাষা বলতে হবে কেউ আপনাকে দু অক্ষরে গালাগালি দিতে তাকে চার অক্ষরে গালাগালি দিতে জানতে হবে এটা হচ্ছে বাস্তব সত্যি যে দলটা যে দলটাকে ঘিরে এত কিছু স্বপ্ন দেখে মানুষ জিতবে আসবে সেই দলটার যিনি প্রাণ পুরুষ বলা হয় অর্থাৎ যাকে আদর্শ করে বিজেপি সেটা হচ্ছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছিলেন আজকে বিজেপি ভুলে গেছে কারণ বিজেপি এইসব নীতি আদর্শ নিয়ে আর পড়ছেই না জানছেই না দরকার নেই তো মোদী হাওয়া আছে জিতে যাব সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরবো লোকের কাছে একটা বিরাট বিরাট ব্যাপার আছে দেখাচ্ছি আর কিচ্ছু নেই ভাইমা বা ভাবানি কোনো জ্ঞান নেই পড়াশোনা করে না তাই জন্য আজকে এই অবস্থা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কী কথা ছিল অন্যায়ের প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজন হলে নাও প্রতিশোধ কোথায় প্রতিবাদ করছেন প্রতিরোধ করার জন্য রাস্তায় নেমেছেন একটা মিঠিং মিছিল আমি দেখি না স্ট্রিট কর্নার উঠে গেছে স্ট্রিট কর্নার কেউ করে না কারণ জানে মোদীঝড়ে আবার জিতে যাব। বড়ো বেশি নির্ভরশীলতা হয়ে গেছে মোদীর নির্ভরশীলতায় আজকে এই বঙ্গ বিজেপি সংগঠন শেষ দুলিস হয়ে গেছে খুব মনে পড়ে যখন একটা সময় রাহুল সিনহা তখন প্রেসিডেন্ট ছিলেন রাহুল সিনহা বারো ঘন্টার জন্য বন্ধ রেখেছিলেন কিন্তু আমরা আমাদের এলাকা ততক্ষণে আগে চব্বিশ ঘন্টা বলেছিলেন তারপর সেটাকে কেটে কেটেছেটে দমকম তো বারো ঘন্টা করে ফেলেছিল কিন্তু আমরা এলাকায় প্রচার করে ফেলেছিলাম চব্বিশ ঘন্টা কিন্তু আমরা চব্বিশ ঘন্টায় করেছিলাম পুলিশ প্রশাসন বলেছে কই আপনাদের তো বারো ঘন্টা পরে উঠে যাওয়ার কথা হয়েছে আমরা বলেছিলাম ওখান থেকে উঠে গেছি কিন্তু আমরা এখানে করছি চব্বিশ ঘন্টা এলাকাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম আচ্ছা এটাকে বলে দাপট এই দাপটের দরকার আছে আজকে লড়াকু নেতাগুলোকে সব কটাকে সরিয়ে দিয়েছে এই অমিতাভ চক্রবর্তী অ্যান্ড কোম্পানি সব কটাকে সরিয়ে দিয়েছে এই জঘন্য নেতৃত্বের জন্য আজকে বিজেপির এই দশা ও শুভেন্দু অধিকারী গলা ফাটা কি হবে কিচ্ছু হবে কাজকলা কিচ্ছু করতে পারবে না নিজের এলাকায় শুভেন্দু অধিকারীর দাপট আছে তাই শুভেন্দু অধিকারী জিততে পারছে নাহলে কাজকলা জিতত দাপট চাই দাপট ছাড়া হবে না একা শুভেন্দু অধিকারীর দাপট নন্দীগ্রাম মেদিনীপুর অব্দি সীমাবদ্ধ তার বাইরে কিচ্ছু নেই এটা বাস্তব সত্যি কারণ অন্য জায়গায় তার দাপট থাকবে না প্রতিটা এলাকায় দাপুটে লোকগুলোকে তুলে আনতে হবে সেগুলো না করে বিজেপি আজকে অকর্মণ লোকগুলো যারা বুকে খালি ওই কি যেন দেয় পাট্টা ফাট্টা লাগিয়ে বুকের পাটা নেই বুকের পাট্টা লাগিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে সেলফি তুলে ব্যাস শেষ সবাই এখন সেলফি তোলে কজন লোক আছে সেলফি তুলে দেখিয়ে দিল ওপরে খুশি নিচে খুশি আমিও খুশি তুমিও খুশি বউ খুশি মেয়ে খুশি কাউকে পটাচ্ছি সে খুশি বাস দেখো আমার সঙ্গে এত লোক আছে আরে কাজ করো আছে কিচ্ছু নেই কারণ বিপদে পড়লে ফোনে সুইচ অফ করে দেওয়ার নেতারা কখনো জিততে পারে না বিপদে পড়লে দেখুন আমি আমার নিজের কথা বলছি রত্নাকর জীবন ছিল আমার এখানে আমি তো দাঁড়িয়ে বলি এলাকায় দাঁড়িয়ে বলি আমি পালিয়ে বলি না আমি অন্য কোথাও দাঁড়িয়ে বলি না আমি বলছি আমি খালি বলতাম যতক্ষণ না আমার বাইক পৌঁছচ্ছে মোটর সাইকেলে যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত লড়াই লড়ো বাকিটা আমি বুঝে নেব দাপট দরকার রাজনীতি করতে গেলে দাপটে করতে এটা বাংলা এখানে দাপ চলে জমি কারুর বাপের না জমি হয় দাপের এই দাপের দরকার আছে আজকে যাদের দাপুটে নেতা তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে কি কার ক্ষতি হতো দেবতুনু ভট্টাচার্য কি করতে পেরেছে কি পারবে হিন্দু সংগতি করুক যাই করুক দাপুর দরকার সেই দাপট নেই তপন কুমার ঘোষ বা তপন ঘোষ তার জায়গায় দেবকুমার ভট্টাচার্য আসতে পারেন মানে দায়িত্ব এদিক ওদিক হয়েছে কিন্তু তপন ঘোষ যা ছিল সেটা তো নয় দেবতুনু ভট্টাচার্য কি ভাবা হলো কেন দেওয়া হলো একটা লোককে একবার কোথায় কোথায় নিয়ে আসা হচ্ছে আমতার কোথাও নিয়ে যাওয়া হচ্ছে ওখানে এই কি আর সেখানে যে দাপুটে নেতা আছে তাকে বসিয়ে দেওয়া হলো আজকে লড়াই হতো কাঁটায় কাঁটায় টক্কর হতো সেই জায়গাগুলো নেই এই বিজেপি চায় মুখে স্নো পাউডার মাখা ভদ্র সভ্য লোকগুলো সামনে আসুক কি হবে দিলীপ ঘোষকে ঘিরে যারা আজে বাজে কথা বলেন বলেন নাকি মেঠো কথা বলে ক্যাটাং কথা বলে কথার মাত্রা জানে না অমুক জানে তমুক আরে এই লোকটা দম ছিল সুকান্ত মজুমদার অনেক ভালো লোক ডক্টর প্রফেসর যাই হোক যাই হোক অনেক ভালো কিন্তু ভালো ভালো জায়গায় থাকুক আজকে রাজনীতিতে এই রকম লোকেদের দরকার নেই আজকে রাজনীতিতে মিঠো বক্তা দিলীপ ঘোষের মতো লোকেদের দরকার আছে শুভেন্দু অধিকারীর মতো লোকেদের দরকার আছে যারা দাপটের সঙ্গে কথা বলে যে বুক চিতে নেমে যায় কী বলি রে এর দরকার আছে আরে কবে বিজেপি বুঝবে জানি না আর এই সবচেয়ে বেশি দোষ যদি হলে একটাই লোক আছে সেটা হচ্ছে একদম মানে কি বলবো লজ্জা সরমের মাথা খেয়ে বসে যেটা অমিতাভ চক্রবর্তী ইমিডিয়েট সংগঠনগুলোকে চেঞ্জ করার দরকার আছে যদি না করেন আমার বাবার কি ডুববে বিজেপি এই সিকিউরিটি নিয়ে ঘোরা লোকগুলো এখনো জানে না সিকিউরিটি চলে গেলে কর্মীরা ধরে চাটি মেরে মেরে মাথা ফাটিয়ে দেবে মেরে মেরে মাথা ফাটে তৃণমূলকে মারতে হবে না কর্মীরা উঠে উঠে চাটি মারবে খালি সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই কেন্দ্রীয় কি বলবো স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো কাজ নেই এইগুলোকে সিকিউরিটি রেখে দিয়েছে উচ্চে পুচ্ছে নেতা উচ্ছে পুচ্ছে নেতা তাদেরকে সিকিউরিটি রেখে দিয়েছে আর কর্মীরা যারা লড়াই লড়ছে যারা লড়াই লড়ে মানে কি বলবো ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে প্রাণহীন হয়ে যাচ্ছে বডিগুলো তাদের পেছনে কেউ নেই ফোনে সুইচ অফ কি সন্ত্রাস চলছে টিভির সামনে দাঁড়িয়ে কি সন্ত্রাস চলছে বাড়ি বাড়ি মুখে সন্ত্রাসই বুক ফেটে যাচ্ছে ধর নাটক পাটক করে এরা লড়াই করা লোকগুলোকে নামান কাছের লোকগুলোকে ছাঁটুন কাজের লোকগুলোকে খুঁজুন তবে যদি বিজেপি এখানে কিছু করতে পারে নচে এই রোজ হবে ভোট আসবে ভোটের সময় খালি নেমে শেষে করেন এত হিংসা ছিল আমরা কি করব। আরে মানুষ তো চায় যে পাশে কেউ দাঁড়াবে তাকে দেখে আসবে আটকে দিচ্ছে হ্যাঁ আটকে দেয় নিয়ম এটাই আজকে আমি আপনাদের একটা কথা বলছি সিপিএম একই কায়দা করতো যেখানে মানুষ ভোট দিতে যাবে বিরোধীরা সেটা আটকে দেওয়া হতো সেটা আপনাকেও করতে হবে মানুষের মনের মধ্যে আস্থা আনতে হবে যে এই তোকে আটকালে আমি আছি এখানে তো কর্মীকেই ভরসা দিতে পারেন আমি আছি তো মানুষকে কি ভরসা দেবে হ্যাঁ মানুষ ভোট দিতে যাবে আগের দিন রাত্রিবেলা কেউ যদি চমকি দিয়ে যায় এই বুথে বসবি না আমার এলাকায় হয়নি হয়েছে তো তবুও তাদের বসতে সাহায্য করেছে কোথায় দম যা হবে বুঝে নেব আমি আছি এই কথা বলা লোকগুলো নেই আছে বিজেপিতে জানি না আমি বৃথা অরণ্য রোদন করছি হয়তো হয়তো আমাকে আমাকে এক্ষুন নাকি গালাগালি দেবেন আরে আপনি বড় এলাকা করছেন আপনি তাহলে প্রেসিডেন্ট হয়ে যান না এখন তো দেখি অনেকে বলেন আরে অওকাতে থাকুন আমি যা বলতে পারি সেটা আপনি বলতে পারবেন না আপনার দম নেই আমি বলতে পারি যারা আমাকে বলেন না যে আপনি প্রেসিডেন্ট হয়ে যান আমি প্রেসিডেন্ট হওয়া রাজ্য প্রেসিডেন্ট কথা বলেন আমাকে এলাকাতে বিজেপি করতে দেওয়া হবে না কেন জানেন আমি গদ্দারকে সহ্য করি না এটা আমার ক্যারেক্টার আমি আমার শত্রু সবচেয়ে বেশি মনে করি যে গদ্দার যে দলে থেকে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখে তাকে আমি গদ্দার মনে করি তার সঙ্গে সম্পর্ক আমি রাখি না শত্রুর সঙ্গে সম্পর্ক রাখা যায় গদ্দারের সঙ্গে সম্পর্ক রাখা যায় না এটা বিশ্বাস করি তাই আমি সবার কাছে ব্রাত্ত তাই আমাকে বলার আগে নিজেকে ভাববেন আমি এই টাইপের মানুষ আমি রত্নাকর ছিলাম রত্নাকর থাকতে চাই বাল্মীকি হওয়ার প্রয়াস করি সোজা কথা বললাম আজকে তৃণমূল ক্ষমতায় আসতে পারতো না যদি না তৃণমূলে এই সমস্ত নেতারা থাকতো যারা লড়াইটা লড়েছিল কি দেখেছেন আপনারা লড়াই দেখেছেন শুভেন্দু অধিকারীকে লড়তে কোনো দিন দেখেছেন আজকে রাজ্য বিজেপি যারা আছে তারা দেখেইনি দেখেইনি দেখেই নি দু হাজার ষোলো পরে অনেকে এসছে চুটপাট নেতা সব তারা বিজেপি রাজ্য দপ্তরে বসে আছে চুটপাট নেতা কিচ্ছু নেই অকাত নেই যাদের যাদের এলাকায় একটা লোককে কিছু হলে পাশে দাঁড়ানোর ক্ষমতা নেই অকাতহীন লোকের আজকে বিজেপি রাজ্য দপ্তরে বসে আছে তাই আজকে এই অবস্থা খালি এদিকে অফিস করছে ওদিকে অফিস করছে আরে ছয় নম্বর মর্লীধর্শন স্ট্রিট কী খারাপ ছিল এখন অনেক লোক হয়ে গেছে লোক হলে কি হবে খালি তো পদ আর বড় বড় অফিস দেখিয়ে লাভ আছে প্রাণ কেন্দ্র হারিয়ে গেছে বিজেপির প্রাণ কেন্দ্র ছিল ছ নম্বর সেন স্ট্রিট হারিয়ে গেছে আরে সত্যিটা বলতে শিখুন কি আর বলবো যাক অনেক কথা হয়তো বলে ফেলেছি খারাপ ভাববেন অনেকে ভাবলে আমার কাজ করা তৃণমূলের বিরুদ্ধে বলি ভয় পাই না আর আপনাদের বিরুদ্ধে বলবো আপনার তো কিচ্ছু না কম ঢেঁড়স এক একটা নেতা কম ঢেঁড়স কারোর কোনো ছেঁড়ার মুরদ নেই কিচ্ছু নেই যাদের দম আছে তাদের বিরুদ্ধে আমি বলি থানায় নিয়ে পুলিশ লক ঘরে দিতে পারে কেস দিতে পারে মারতেও পারে ঘাড়াঘাড়ি দিতে পারে তাদের বিরুদ্ধে আমি বলে ফেলি তা আপনারা কোন ক্ষেতের মূল আজকে বদলান নয় তো আগামী দিন এমন সময় আসবে না পাবলিক ঠেঙিয়ে মারবে ঠেলে পিটবে ধরে পাবলিক সেই দিকে যাচ্ছে মানুষের ভরসা মানুষের আশা সব কিছু রয়েছে কিন্তু সংগঠন নেই মানুষ চায় বিজেপিকে কিন্তু তৃণমূলকে সরাতে চায় কিন্তু বিজেপি সংগঠন নেই খালি ভোট এলে দেবো হে ফাটিয়ে দেবো আর নিচে তলায় কিছু নেই অকর্মণগুলোকে ঘাড় ধরে নামানো উচিত যাই হোক আমি বলে দিয়েছি অনেক কিছু আর কিছু বলবো না অনেকে হয়তো গালাগালি দেবেন যা দেওয়ার দিন যা দেওয়ার দিন কিন্তু এটাই বাস্তব সত্যি আরে এই রাজ্যে পরিবর্তনের দরকার আছে মানুষ সিপিএমকে দিচ্ছে না দেখছেন সিপিএম হারিয়ে গেছে কংগ্রেস হারিয়ে গেছে বিজেপি কে একটু ভোট দিলে বিজেপি জিতে যাবে কিন্তু বিজেপি ভোট নেওয়ার জন্য রাস্তায় নামতে পারে না নিজের বুথ কর্মীকে সাপোর্ট করতে পারে না প্রোটেক্ট করতে পারে না বাড়িতে কে চমকে গেল বিজেপি যান সবারই প্রাণের ভয় আছে তার পাশে দাঁড়ানো দরকার আছে একবার পাশে দাঁড়িয়ে দেখুন কর্মীদের বুথের কর্মীদের তারা লড়ে নেবে নেতাগুলোকে বের করুন খুঁজে লড়াকু নেতাগুলোকে সামনে আনুন আর একটা জিনিস অদ্ভুত লাগে আর এস এসকে খারাপ বলেন অনেকে আবার এই আর এস এসের কাছে সবাই চলে যান কি সকালবেলা গিয়ে আমি শাখা এসেছিলাম আমি তাঁতি বেরিয়াতে সঙ্গ প্রশিক্ষণ বর্গে আমি উপস্থিত ছিলাম অরে কি ক গাছে ছিঁড়ে ফেলেছ বাবা ক গাছে ছিঁড়েছ উপস্থিত থেকে উত্তর হচ্ছে কিচ্ছু ছেঁড়ি না বোঝে আদর্শ না বোঝে কিছু খালি গেছে সেলফি তুলেছে চলে এসছে কিছু হলেই সঙ্গে নামে দোষ আরে সব বন্ধ করুন আর সঙ্গের উচিত এসব লোকগুলোকে এন্টারটেন না করা ঢুকতে না দেওয়া এরাও ভাবছে আসছে আসছে কি আছে আমরা বাবার কি সব বদলানোর দরকার আছে আমার মনে হচ্ছে তাই বললাম যাই হোক অনেক বলে ফেলেছি হয়তো কিছু মনে করবেন না যদি কোনো খারাপ কথা আমার লেগে থাকে মানে কি বলবো স্লিপ অফ টাং হোরকে কি বলে জীবের হোরকে বেরিয়ে গেছে যদি হয় ক্ষমা করে দেবেন ভেতরের ভেতরের জ্বলছে ভেতরটা জ্বলছে তাই মুখটা ফাটছে তাই খিস্তি দু একটা বেরিয়ে গেলে কিছু করার নেই আবারও বলছি আমি রত্নঘর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করি আমি বাল্মীকি নই না কোনো সাংবাদিক সাংবাদিকের তকমা আমার আছে কিচ্ছু নেই যারা ইউটিউবে বসে তারা ম্যাক্সিমাম সাংবাদিক আমি কাজ করা রত্নাঘর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করি যা বলি সত্যি বলি কাউকে ভয় পাই না সিপিএম আছে তো সিপিএমকে ভয় পাইনি তৃণমূল আছে তৃণমূলকে ভয় পাই না বিজেপি কোন ক্ষেতির মূল কিছু নেই আমার কাছে ভয় পাই না মরতে আমাকে একদিন হবে কারণ আমি গীতায় বিশ্বাস করি নয় নং সিদ্ধান্তি সষ্টাণী নৈনং দি পাবক ন চৈলং ক্রেদাস্তাপ ন সসতি মারুত আর আমায় মারবি কি আত্মা অবিনাশ আমি আবার আসবো ফিরে বডি যাবেই ভয় পাই না মরতে ভয় পাই না তো ভয় কাকে পাবো হারানোর কিচ্ছু নেই প্রাণটুকু ছাড়া মানে বডিটা ছাড়া বডি ছাড়া হারানোর কিচ্ছু নেই আর পাওয়ার আসা কিচ্ছু করি না কারণ আমার সঙ্গে যথেষ্ট চলি ভালো থাকুন পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই সমস্ত কিছু নিয়ে একদম কড়া কড়া বিশ্লেষণ দেখতে থাকুন বার্তা পাশে থাকুন আমার আপনজন নয় যদি পারেন যদি দম থাকে শেয়ার করবেন কারণ এই ভিডিও শেয়ার করলেও অনেকে পোস্ট চলে যেতে পারে তাই বিজেপি লোকরা শেয়ার করবে না আপনার যদি মনে হয় যে মানুষকে জাগানোর দরকার আছে দরকার আছে সংগঠন বাড়ানোর দরকার আছে সব কিছু করার আমি ঠিক বলে গেছি হয়তো খারাপ কথা বলেছি কিন্তু ঠিক বলেছি তাহলে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর কিছু বলার নেই যদি নতুন এসে থাকেন চ্যানেলে এইরকম একজন মানুষকে যদি ভালো আসতে পারেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নচেত করবেন না আমি এরকমই থাকবো ভালো থাকুন নমস্কার বন্ধোপাত ভারত মাতা জয় হোক জয় হিন্দ